আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শীতের সবজি দিয়ে নুডলসের একটা দারুণ মজার রেসিপি বানিয়ে দেখাবো। শীতের বিকেলে অথবা সকালে আপনারা এরকম মজার মজার নাস্তা বানিয়ে দিলে সবাই কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে, এতটাই মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে নুডলস রান্না করার জন্য ফ্রাই প্যানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এটা একটু ভিন্নভাবে করব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ দিয়ে একবার দেখলে আপনারা পারবেন। এরপর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এরকম স্কোয়ার শেপে, মানে পেঁয়াজ চপ করা যেটা বলে, সেভাবে কেটে দিয়ে দিলাম। এখন আমি এটা হালকা একটু ভেজে নিব, এটা কিন্তু পোড়া পোড়া করা যাবে না। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আলু দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা আলু আমি এরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটেছি, সেভাবে দিলাম। তারপরে এখানে কিছু ফুলকপি দিলাম, কিছু বরবটি দিলাম আর আলু দিলাম। সবগুলো আলুটা একটু বেশি দিয়েছি আর বাকিগুলো আমি 1/4 কাপের মতো হবে এরকম পরিমাণে দিয়েছি, এবং সবগুলোই চেষ্টা করেছি একটু ছোট ছোট করে কাটার, যেন দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। আর হ্যাঁ, আমি ছিলকা সহ আলু নিয়েছি, আপনারা চাইলে ছিলকা ছাড়াও নিতে পারেন, ছিলকা সহ কি ছাড়াও কি দুইভাবেই খুব ভালো লাগে। তারপরে একটু মিক্স করে দিয়ে দিলাম এখানে মাশরুম 3-4টার মতো, এরকম 4 কোণা শেপে কেটেছি মাশরুমগুলো। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখলাম, সবজি থেকে একটু পানি বের হয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, দিয়ে আবারও এটা মিক্স করে নিচ্ছি। সবজিটা কিছুক্ষণ রান্না করে তারপরে মশলাগুলো দিতে হবে, প্রথমেই দেওয়া যাবে না। তো সবজিগুলো কিভাবে কিছুক্ষণ হয়ে গেছে সেটা মাশরুম দেখেই বোঝা যায়। মাশরুম কিন্তু অনেকটা পানি ছেড়ে ছোট একটু হয়ে যায় আর কি। তো আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করবেন। তারপরে আমি এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিলাম এবং এটা আবারও ভালো করে মিক্স করে নিলাম। তো দেখেন সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, সবজির পানি দিয়েই সবজি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখানে আর এক্সট্রা পানি দিয়ে সবজিটা সেদ্ধ করার দরকার নেই, যতটুকুন হবে নুডলস রান্না করার সময় দেব। এরপরে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি নুডলস দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 3 প্যাকেট নুডলস নিয়েছি, তাই আমি এখানে 5 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। তো এখানে পানির পরিমাণটা হচ্ছে আপনাদের নিজস্ব, পানির পরিমাণটা কিভাবে দিতে হবে, যদি একদম ঝরঝরে করতে চান তাহলে একটু কমিয়ে দিবেন, আর যদি একটু, যেহেতু সবজি দিয়ে একটু ভেজা ভেজাই ভালো লাগবে, সেই অনুযায়ী পানি দিতে হবে। তো আমি এখানে 5 কাপ পানি দিয়েছি। তো এখন আমি পানিটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, অল্প একটু পরিমাণে। চুলার আঁচটা মিডিয়াম হাই রয়েছে, তো দেখেন পানি ফুটে উঠেছে। এখন এখানে আমি নুডলসগুলো দিয়ে দিব, প্রথমেই কিন্তু পানি নুডলস দেওয়া যাবে না। আর চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তো পানি দিয়ে অর্ধেক ফুটানোর কারণে পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বাকিটা যেটা হবে নুডলস রান্না হতে হতে, বাকিটাও ইনশাল্লাহ খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর নুডলস কিন্তু, এই নুডলসে কিন্তু সবজিগুলো একদম গলে যাওয়ার মতো হয়ে গেলে ভালো লাগে না, একটু শক্ত থাকবে। শক্ত বলতে শক্ত ওই রকম শক্ত না যে কাঁচা থাকবে, ওরকম কিন্তু না। তো নুডলসটা দেওয়ার পরে আমি এখানে অর্ধেকটা টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিলাম 3-4টার মতো। এই যেহেতু শীতের সবজি দিয়ে করা, এখানে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এরপরে আমি নুডলসের প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আলাদা মশলা দিয়েছি এক্সট্রা করে, তাই আমি নুডলসের মশলা এখানে বেশি দিব না, তাহলে অনেক বেশি হয়ে যাবে। আমি একটু কম দিচ্ছি, যেহেতু ম্যাগি নুডলসের মশলা এমনিতেই খুব বেশি স্ট্রং থাকে। তবে আপনারা চাইলে পুরোটাই দিয়ে দিতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো একটু ভালো করে মিক্স করে দিলাম, নুডলসটা সেদ্ধ হতে শুরু করেছে। আমি ঢেকে দিয়ে রান্নাটা করে নিব, পানিটা কিন্তু শুকিয়ে যাবে, একটু ভেজা ভেজা হবে, ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে। ফিরে আসলাম 7-8 মিনিট পরে, চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম। দেখেন নুডলসটা কি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে না, মাশাল্লাহ। শীতের যে কোনো সবজি, অনেক রকমের সবজি পাওয়া যায়, আপনারা সবজি দিয়ে খুব মজার এই নুডলসটা বানিয়ে দিতে পারেন, সবাই দারুণ পছন্দ করবে। তো আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে, তো দেখেন আমার নুডলসটা একদম হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়ে, তারপরে অল্প একটু পানি ছিল, চুলাটা বন্ধ করে দিয়েছি আর পানি সম্পূর্ণ কিন্তু একদম শুকিয়ে গেছে।
তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নুডলসের রেসিপিটি। নিশ্চয়ই আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে, অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি জানি এটা খেতে দারুণ লাগে। সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।